আচ্ছা, আমরা হচ্ছে যে রেট লিমিটিং স্টেপটা দেখি। হ্যাঁ, এখানে ফার্স্টে হচ্ছে আমাদের এখানে বলছে কিউমিন ডিকম্পোজিশন হয়েছে। আমাদের কিউমিন ডিকম্পোজিশন হয়ে কী হয়েছে, আমাদের বেনজিন এবং প্রোপাইলিন তৈরি হয়েছে। তো আমাদের এখানে ফার্স্টে মেকানিজম লাগবে, মেকানিজম রেট লো এবং রেট লিমিটিং স্টেপ। তো আমাদের যে মেকানিজম হচ্ছে কি, তিনটে স্টেপে হয়। ফার্স্ট হচ্ছে আমার কিউমিনটা অ্যাবজর্পশন হয়েছে, যে অ্যাবজর্পশন অফ দ্য কিউমিন অন দ্য সারফেস। এরপর হচ্ছে আমাদের এই অ্যাবজর্ব কিউমিনটা আমাদের বেনজিন এবং প্রোপাইলিনে রূপান্তর হয়েছে, প্রোডাক্ট হয়েছে, আমাদের সারফেস রিঅ্যাকশনে প্রোডাক্ট তৈরি হয়। আর তিন নম্বর স্টেপ হচ্ছে আমাদের বিএসটা আছে না, ভেঙে গিয়ে বি জগেস, মানে আলাদা হয়ে গেছে, বেনজিন আলাদা হয়ে গেছে, সারফেস থেকে আলাদা হয়ে গেছে। এই হচ্ছে কাহিনী। এখন আমাদের রেট লিমিটিংয়ের জন্য মোট ছয়টা স্টেপ লাগে। হ্যাঁ, তো আমরা ফার্স্টে দেখি কী করবো। প্রথম স্টেপ হচ্ছে আমরা করবো হচ্ছে ওই মেকানিজমটা লিখলাম। ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা রেট লো অফ অ্যাবজর্পশন লিখে দিব প্রত্যেকটার জন্য। এই যে এখানে হচ্ছে এই যে ফার্স্টে এখানে আমরা কোনটা করছি, এই যে রেট অফ অ্যাবজর্পশনটা করছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ অ্যাবজর্পশন, এটাকে হচ্ছে আমরা কেসি ধরছি। কেসি কেন ধরছে, কারণ হচ্ছে আমাদের এখানে যে সিটা হচ্ছে আমাদের অ্যাবজর্ব হইতেছে না, এর জন্য এখানে আমরা সি ধরছি, কারণ কিউমিনটা অ্যাবজর্ব হয়েছে, এর জন্য আমরা সি ধরছি। এ ধরলে হয় আমরা সি ধরি, সি ধরলে হচ্ছে একটা সূত্র ওই যে পরে সুবিধা লাগবে, অন্য কিছু ধরলে হয় সমস্যা নেই, কিন্তু এখানে যদি সি ধরে করা আছে আমরা সি ধরেই করি। কেন সি ধরছি, কারণ আমরা কিউমিনটা অ্যাবজর্ব হইতেছে। এরপর হচ্ছে আমাদের কী আছে, যে সারফেস রিঅ্যাকশন, এগুলো তো আমরা পারি। হ্যাঁ, এখানে লিখলাম। এরপর হচ্ছে আমাদের যে ডিজর্পশন, আর এখানে হচ্ছে আমাদের এই যে ইকুইলিব্রিয়াম ডিজর্পশন কনস্ট্যান্ট আমরা বি ধরছি, কারণ কি আমাদের বেনজিনটা হচ্ছে ডিজর্ভ হইতেছে, বিএসটা ভেঙে যেতেছে না, এর জন্য হচ্ছে আমরা বিটাকে ধরছি। এরপর আস হচ্ছে এটুক গেল আমাদের। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের এখন আমরা যেটা করব, এখন আমাদের যেইটার হচ্ছে আমাদের রেট লিমিটিং বের করতে বলবে। যদি আমাদের অ্যাবজর্পশনের রেট লিমিটিং বের করতে পারে না, তাহলে আমাদের বাকি দুইটা সারফেস রিঅ্যাকশন ছিল, এই যে এখানে যে আমাদের ইটা আছে, এই রেশিওটাকে আমরা জিরো ধরবো, যে আর এস বাই কে এস এবং আর ডি বাই কে ডি। যদি আমাদের সারফেস রিঅ্যাকশন একটা বলতো না, তাহলে হচ্ছে আমরা সারফেস রিঅ্যাকশন বাদ দিয়ে বাকি দুইটার এই যে আর এ বাই কে ওগুলো হচ্ছে আমরা রেশিওটা জিরো ধরে নিতাম। ওইখান থেকে আমরা জিরো ধরে হচ্ছে এই সি এস, এই সি সি এস এবং এই সি বি এসটা বের করবো। এই যে আমরা সি বি এস সি সি এসটা এখান থেকে বের করছি, আর আমরা হচ্ছে আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমরা এই সি সি এস, এই সি বি এস এগুলোকে সবগুলোকে আমরা কনভার্ট করে ফেলবো, এগুলো আমরা রাখবোই না। হ্যাঁ, এই যে সি এখানে দেখি আমরা এই সি সি এস যেটা পাইছি না, এখানে আমাদের সি বি এস আছে, আর আমরা এখানে সি বি এসের ভ্যালু পাইছি না। এই যে সি বি এস এগুলো হচ্ছে করলেই বুঝবো, যে আর এস বা এগুলো জিরো বসালে এগুলো পাবো। এই সি এস এর ভ্যালুটা আসলে আমরা মানে এখানে তো বিএস আমি কী বলছিলাম, আমরা বিএস কোনো রাখবো না। তো এখান থেকে যে বিএস ভ্যালুটা পাইছি আমরা, এখানে হচ্ছে আমরা ইনপুট করে দিবো, এরপর হচ্ছে ফাইনাল হচ্ছে আমরা সি 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 এস পাবো। এই যে দেখো আমরা সি সি এসটা পাইছি, এখানে আমাদের কোনো কনসেন্ট্রেশন নেই, মানে ওই যে কনসেন্ট্রেশন অফ সি সি এস ওগুলো নেই এখানে, এবং কোনো কনসেন্ট্রেশন অফ অ্যাবজর্ব মলিকুল নেই। বাংলা কথায় বললে আমরা কোনো অ্যাবজর্ব মলিকুলের কনসেন্ট্রেশন রাখবো না সি সি এস এবং বি সি এস সি বি এস এ। গেল, এটা হচ্ছে আমাদের তিনটা স্টেপ ডান। হ্যাঁ, ফার্স্টে কী করছি আমরা রেট লো লিখছি, এরপর হচ্ছে আমরা যেটার রেট লিমিটিং বের করতে পারবে ওইটা বাদ দিয়ে বাকি দুইটার রেশিও নিব, এই যে আর এ বাই আর কে এস, এই যে এই রেশিওগুলো নিব, এটা একটু জিরো নিব। হ্যাঁ, মানে বুঝছি তো, বুঝেছি না, গেল। এরপর হচ্ছে আমরা সি সি এস এবং সি বি এস বের করবো, এবং ওইখানের মধ্যে হচ্ছে আমরা কোনো কনসেন্ট্রেশন অফ অ্যাবজর্ব মলিকুল রাখবো না। হ্যাঁ, এখানে যদি সি বি এস ছিল আমরা সি বি এস বের করছি, এখন হচ্ছে বের করলাম। এই হচ্ছে আমার স্টেপগুলো গেল। এরপর হচ্ছে আমাদের চার নম্বর স্টেপ, এখন হচ্ছে আমাদের এই সি সি এস, এই যে দেখো আমাদের যে আমরা রেট লিমিটিং বের করবো না, এই রেট লিমিটিং আমাদের কী আছে, সি সি এস আছে না, আমি এখানেও কোনো সি সি এস রাখবো না। তো আমাদের এখান থেকে আমরা যে সি সি এসটা পাইছি না, এই সি সি এসটা হচ্ছে আমরা ইকুয়েশন একে বসাবো, ইকুয়েশন একে বসালে হচ্ছে আমরা এটা পাবো। হ্যাঁ, তো এখানে আমার কিছু ট্রিক আছে। ট্রিক হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে এই সিবি কমন নিব, এই সিবি কমন নিব, এবং হচ্ছে আমাদের মেন টার্গেট থাকবে হচ্ছে আমরা এই যে পার্শিয়াল প্রেশার, এই যে পিসি, এটা মানে কি পার্শিয়াল প্রেশার, এটা হচ্ছে আমার এখানে একা থাকবে। এখানে যদি পিসি কে বি যাই থাকুক, এটা আমরা পিসিটাকে একা রাখবো, বাকিগুলো কমন নিয়ে নিব। তো এখানে আমাদের সিবি ছিল, এর জন্য আমরা সিবি কমন নিয়েছি, সিবি প্রতি জায়গায় কমন নিব। হ্যাঁ, সিবি কমন নিলাম। এরপর হচ্ছে আমাদের একটা জিনিস হচ্ছে আমাদের এই যে কে বি ডিভাইডেড বাই কে এস ইন্টু কে সি, যে আমরা একটা ফর্মুলা জানি কে পি ইকুয়াল টু হচ্ছে কে এস কে সি ডিভাইডেড বাই কে পি, মানে হচ্ছে আমাদের উপরে থাকবে হচ্ছে সারফেস রিঅ্যাকশনের কনস্ট্যান্ট এবং অ্যাবজর্পশনের কনস্ট্যান্ট,
এবং নিচে থাকবে হচ্ছে আমাদের ডিজারশনের কনস্ট্যান্ট। এখন তুমি হচ্ছে এখানে যে অ্যাবজর্পশনের কনস্ট্যান্ট সি ধরো এ ধরো যা ইচ্ছা তাই ধরো, কোনো ম্যাটার করে না। আমাদের যেটা ম্যাটার করে হচ্ছে সূত্রটা ফলানো, আমাদের কেপির সূত্র হচ্ছে উপরে থাকবে হচ্ছে আমাদের অ্যাবজর্পশন এবং সারফেস রিয়াকশনের কনস্ট্যান্ট, এবং নিচে থাকবে হচ্ছে আমাদের ডিজারশনের কনস্ট্যান্ট। তো এখানে যেহেতু উল্টো আছে এর জন্য হচ্ছে ওয়ান বাই কেপি হয়েছে ডান। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চার নম্বর স্টেপ গেল। এবং পাঁচ নম্বর স্টেপ হচ্ছে আমরা এই যে টোটাল কনসেন্ট্রেশন সাইড ব্যালেন্স, সাইড ব্যালেন্স আমরা বের করবো। এটা হচ্ছে সাইড ব্যালেন্স। হ্যাঁ, এই সাইড ব্যালেন্স আমরা কী জানি, সিটি ইকুয়াল টু একটা আমাদের অলওয়েজ সিবি থাকবে, এবং সিবিএস মানে হচ্ছে আমাদের যা যা হচ্ছে অ্যাবজর্ব হয়েছে একটা অলওয়েজ সিবি থাকবে, ভ্যাকেন্সি থাকবে। এখানে সিসিএস অ্যাবজর্ব হয়েছে, আবার বিএস অ্যাবজর্ব হয়েছে। এই যে দুইটা অ্যাবজর্ব হবে না সেই দুইটা হচ্ছে আমাদের ব্যালেন্স সাইডে আসবে, মানে ওই যে টোটাল ব্যালেন্স সাইড ব্যালেন্সে আসবে, আসলো না? হ্যাঁ, এখন হচ্ছে আমরা কী করবো, এই সিসিএস আমরা যেখানে সিসিএস দেখবো এটাকে হচ্ছে আমরা এই যে এটা ভ্যালুটা বের করছিলাম আমরা উপরে, এই ভ্যালুটা এখানে হচ্ছে ইনপুট করে দেবো। এরপর হচ্ছে আমরা এখানে আবার সিবি কমন নিছি। হ্যাঁ, সিবি কমন নিছি হচ্ছে, এরপর হচ্ছে আমরা এখান থেকে সিবি ভ্যালুটা পাইছি, এখানে আমরা সিবির ভ্যালু পাবো। হ্যাঁ, সিবি কমন নিব, পরে সিবিটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে নিলে এই সিবির ভ্যালুটা পাবো। এখন এটা হচ্ছে আমাদের ফাইভ স্টেপ ডান। হ্যাঁ, এটা হচ্ছে পাঁচ নম্বর স্টেপ ডান। এবং ছয় নম্বর স্টেপ হচ্ছে এই যে আমরা যেখানে আগে আখেরি আগের ইকুয়েশনে একটা সিবি পাইছিলাম না, এই সিবির জায়গায় হচ্ছে ভ্যালুটা পুট করবো শেষ। এই ছয়টা স্টেপ, এটা ফার্স্টে হচ্ছে অবভিয়াসলি কঠিন লাগবে, এটা হচ্ছে একবার একটা ভালো করে বুঝে বুঝে করলেই পরে দুটা সেম। হ্যাঁ, এখন যদি আমরা এই যে সারফেস রিয়াকশনটা দেখি, এটা নিজেরাই পারবো, এই যে অ্যাবজর্পশন আমি করছি এটা দেখি কোথায় হবে। এখানে অনেক বেশি কথা লিখছে, আমি যেভাবে বলছি ওভাবে করে দিলেই হবে। তো সারফেস রিয়াকশন কোথায়, সারফেস রিয়াকশন, সারফেস রিয়াকশনে কী হবে, হুবহু সেম, শুধু হচ্ছে আমাদের এই সারফেস রিয়াকশন বাদে বাকি দুইটার যে আমাদের ইকুয়েশন ছিল ওইখান থেকে হচ্ছে আমরা এই যে এই দুটো হচ্ছে জিরো নিব, কেটে জিরো নিব, ঠিক আছে? এই যে এগুলো জিরো নিব, পরে হচ্ছে আমরা সিসিএস সিডিএস ভ্যালু বের করবো, বসাই দেবো। আর হচ্ছে আমাদের একটা টার্গেট থাকবে হচ্ছে এই যে আমরা যখন এই যে এই সিসিএসের মান আর সিবিএসের মান যখন আমরা ইকুয়েশন একে বসাবো, মানে হচ্ছে সারফেস ইকুয়েশন বসাবো, তখন হচ্ছে আমরা এখানে শুধু পিসি একা রাখবো, আমাদের পিসি আছে না, এই পিসি হচ্ছে আমরা একা রাখবো। হ্যাঁ, মানে ওর সাথে আমরা কাউকে দিব না, এই পিসি পার্শ্বের মানে এই যে এই মাইনাসের আগে যেটা থাকবে না এখানে শুধুমাত্র পিসি রাখবো, এবং বাকিগুলো আমরা কমন নিয়ে নিবো। এটা হচ্ছে একটা ট্রিক, এটা আসলে হয় কি না আমি জানি না, কিন্তু এইভাবে করলে হচ্ছে সব কিছু হচ্ছে যে আমার সূত্র অনুযায়ী মিলে যাবে। তো আমরা এখানে এই যে দেখি, এখানে হচ্ছে আমরা দুইটা অপশন ছিল না, কেসি আর পিসি। তো এখানে হচ্ছে আমরা শুধু পিসি রাখবো, তারপরে আমরা কেসি কমন নিয়ে নিছি, কেসি কমন নিলে এখানে ভাগ আসবে, পরে হচ্ছে যে এখানে সূত্র পড়বে, এখানে কেসি কমন নিলে এই যে কেবি ডিভাইডেড বাই কে এস ইন্টু কেসি, এটা আমরা কী জানি, একটু ওয়ান বাই কেপি জানি না, বুঝছি ডান, এটা পারবা, বাকিগুলো পারবা। এখন হচ্ছে আমরা ডিজর্পশন দেখি, ডিজর্পশন, ডিজর্পশনে হচ্ছে আমাদের হচ্ছে সেম কাহিনি, ফার্স্টে হচ্ছে ওগুলো করবো হ্যান ত্যান করলাম, পরে হচ্ছে আমরা চার নাম্বার হচ্ছে এসে কী করবো, এই যে ইকুয়েশনে ভ্যালু সাবস্টিটিউট করবো। এখানে আমি বারবার বলতেছি যে আমরা হচ্ছে এখানে যে শুধুমাত্র পিসি, এই পিসিকে যদি আমরা রাখি হিসেবে চিন্তা করি, মানে ওর সাথে আমরা কাউকে দিব না, ও আজীবন অ্যালোন থাকবে। তো পিসির সাথে আমাদের যা আছে না এগুলো হচ্ছে আমরা কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে নিচ্ছি, এই সিবি কমন নিছি, এই যে কেসি কেপি কমন নিছি, সব কমন নিছি, শুধুমাত্র পিসি এবং হচ্ছে পিপি, মানে শুধুমাত্র পার্শিয়াল প্রেশারটা থাকবে। পিসি আর কি মানে বুঝছি, শুধুমাত্র পার্শিয়াল প্রেশারটা আছে না, এই মাইনাসের আগে শুধুমাত্র পার্শিয়াল প্রেশার রাখবো, বাকি সব হচ্ছে আমরা কমন নিয়ে নিব, ঠিক আছে? আর হচ্ছে এই সিসিএস এবং সিবিএস হচ্ছে আমরা কোনো সিসিএস টার্ম রাখবো না, এই যে এখানে সিবিএস টার্ম ছিল না এটাকে হচ্ছে আমরা সিসিএস দ্বারা সিবিএসের ভ্যালু বের করছি, ওইখানে হচ্ছে ইনপুট করে দেবো, এটা করলেই বুঝবো আমরা। আর এই যে এখানে সুন্দর করে হচ্ছে আমাদের স্টেপ লিখে দিস আপু, এগুলো হচ্ছে করলে হবে। ফার্স্টে হচ্ছে আমাদের যে রেট ল বের করবো, এরপর হচ্ছে বাকি দুইটা রিয়াকশন রেট ল বের করবো, তিন নম্বর হচ্ছে আমাদের আর কেগুলো জিরো ধরে সিবিএস বের করবো, এরপর হচ্ছে আমাদের যে সিবিএসের মানে ইকুয়েশন একে বসাবো, ইকুয়েশন এক মানে কোনটা আমাদের যেই রিয়াকশনটা চাবে রেট লিমিটিং, এরপর আমরা সাইড ব্যালেন্স বের করবো এবং সিবির মান বের করবো, সাইড ব্যালেন্স থেকে আমরা সিবির মান বের করবো, এটা খুব ইম্পর্ট্যান্ট, এই সিবির মান বের করবো, এবং সিবির মানটা হচ্ছে আমাদের এই যে চার নম্বর ইকুয়েশন বসাই দিব, যেখানে হচ্ছে আর আছে না, চার নম্বর ইকুয়েশন বসাই দিব, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা বাদ দেওয়ার কোনো স্কোপই নাই, এটা মাস্ট আসবে, মাস্ট। তো এটা এক দুই ঘন্টা তিন ঘন্টা যত সময় লাগুক শিখে ফেলবা। আচ্ছা, আর একটা জিনিস আছে হচ্ছে আমাদের রিফর্মিং ক্যাটালিস্ট, এটা হুবহু সেম, এখানে হচ্ছে আমাদের কী হয় এন এন মানে কি যে এন পেন্টেন, এটা হবে এন ডট এস, এবং এখানে হচ্ছে আমাদের এন এসটা আছে না, এন এস যোগ এস, এটা হচ্ছে আমাদের ডুয়াল সাইড সারফেস রিয়াকশন হবে, এবং উৎপন্ন হবে হচ্ছে আইএস যোগ আইএস যোগ এস সারফেস রিয়াকশন, এরপর হচ্ছে আমাদের আইএসটা ভেঙে যাবে,
শুধু হবে আই যোগ এস, ডান। এখান থেকে হচ্ছে আমরা সার্ফেস ইলেকট্রনে শুধু শুধু একটা পরীক্ষা আসে, এটাও ইম্পর্টেন্ট।